দোকানে বিক্রি হলে এগুলোর দাম আছে 7,000 টাকার উপরে। দেখা গেছে কোনো দিক দিয়ে চামড়াটা একটু উঠে গেল, ওই জিনিসটা তো একটা সুতা বের হয়ে গেল, তো বিদেশে তো আর ওই যে রিজেক্ট মাল নিবে না। তো ওরকমই দুই একটা যেটা যেগুলো রিজেক্ট হয় ওই সব জিনিসগুলোই আমরা এখানে আইনা বিক্রি করি। আমাদের লাসুকি আছে, লিভাইটস আছে, টেব আছে, থিম্বারল্যান্ডের আছে, বিভিন্ন কিডসের সব ধরনের আইটেমই আছে, রয়্যাল কোবরা আছে, রিবোক আছে, অনেক ব্র্যান্ডের জুতাই আছে। আমরা মোটামুটিভাবে ওই এক্সপোর্টের মালগুলো বেশিরভাগ কালেকশন করি। থিম্বারল্যান্ডের জুতোগুলো সাধারণত দাম বেশি হয়, তবে আমাদের এই ধরনের মালগুলো আপনি বসুন্ধরা সিটিতে আছে 17-18 হাজার টাকার কম না। হ্যাঁ, কম এর কম হবে না, বেশি হবে, কম হবে না। লাভের সংখ্যাটা কত হবে, কোনো মালে 200 হয় 300 হয়, কোনো মালে 500 টাকা হয়। হ্যাঁ, আমাদের সেলটা সাধারণত একটু বেশি, লাভের সংখ্যা আমাদের এখানে একটু কম হয় আর কি। যারা একটু মোটামুটিভাবে শিক্ষিত লোক, তারপরে যারা একটু মোটামুটিভাবে হাই সিসিওটির লোক, ভালো চলাফেরা করে, এরাই সাধারণত এগুলো কেনাকাটা করে। দোকানে বিক্রি হলে এগুলোর দাম আছে 7,000 টাকার উপরে। এগুলো মানে এইসব বুটগুলোই সব থেকে এক্সক্লুসিভ এবং কি এগুলোর রেটও অনেক বেশি আমাদের। এগুলোর রেট আছে আপনার প্রায় 3,500 টাকার উপরে, অরিজিনাল লাসুকের মাল। এগুলো টোটালি অরিজিনাল জিনিস, সেটা আমাদের এগুলো আমাদের এখানে সচরাচর মার্কেটেও পাওয়া যায় না, এগুলো ম্যাক্সিমাম আপনার ইউরোপে যায়। লাসুকি আছে, টিম্বারল্যান্ড আছে, তারপরে আপনার টমারিজ আছে, এরপরে লগা ল্যান্ডওভার আছে, ওয়ার্কার আছে, রেড টেপ আছে, তারপরে লাগে আপনার পান্ডা আছে। এগুলো আমাদের বাংলাদেশেই তৈরি হয়, যাই আপনার প্রত্যেকটা দেশে হোলসেল হয় আমাদের এখান থেকে। আমাদের এই দেশে যেগুলো আমরা রিজেক্ট হয় ওই মালগুলোই আমরা পাই, ওই সব ছোগুলোই পাই। রিজেক্ট দেখা গেছে আপনার কিছু ফিনিশিং প্রবলেম হয়, দেখা গেছে কোনো দিক দিয়ে চামড়াটা একটু উঠে গেল, ওই জিনিসটা তো একটা সুতা বের হয়ে গেল, ওই জিনিসটা তো আর নিচ্ছে না ওরা। ওরা চায় টোটালি ক্লিন মাল নেবে, ওরা ওইখানে ওইখানে সেল করে, তো বিদেশে তো আর ওই যে রিজেক্ট মাল নেবে না। তো ওরকমই দুই একটা যেটা যেগুলো রিজেক্ট হয় ওই সব জিনিসগুলোই আমরা এখানে আইনা বিক্রি করি, ওগুলোই আমরা দেখা গেছে একটা লট হিসাবে কিনে নিয়ে আসি। নির্বাচন করেছি, করে এসে তারপরে দেখি যে আমার জায়গায় লোক নিয়ে নিয়েছে, তাই আর কি আমি এখানে এসে দাঁড়িয়েছি। আপাতত হয়তো বা চলে যাবো ইনশাল্লাহ। বিভিন্ন ব্র্যান্ডের আছে, আপেল ল্যাকোস্টি অন্তত মিনিমাম 50টা ব্র্যান্ডের আছে আমার কাছে বর্তমানে। সে এখানে যদিও ফুটপাত 7,000-এর নিচে আর বিক্রি করতে পারবো না এই জুতো আছে। এটা 7,000 টাকা, আমার 6,500 টাকা কেনা, নিচে বেচবো 7,000 টাকা, এটা 9,500 ছাড়া বেচতে পারবো না। এটা আমার 8,500 টাকা কেনা, আমার 1,000 টাকাতে থাকতে হবে। এটা হলো, এটা আছে বর্তমানে 15+, এটা হলো মিনিমাম 22,000 টাকা দাম। এটা হলো রয়্যাল কোবরা, এটা হলো ক্যাটারপিলার, এটা মিনিমাম আছে 8,500 টাকা। আমরা বিক্রি করি, এটা তো শুনে লাভ নেই, তো খুব মিনিমাম প্রাইস মনে করেন 2,000 টাকা, এটা সর্বোচ্চ 1,500 টাকা বেচবো। এটা ওই রয়্যাল কোবরা, এই শু দেখতে আসছে, বসুদিন আমার চাস্ত ভাইয়ের বিয়ে, এই জন্যে আমার বাবা বলছে এনে ভালো জুতো পাওয়া যায় না, যে ফর্মালের জন্য শু টাইপের নিব আর কি, এমন ধরনের, পরার পরে বোঝা যাবে আর কি যে জুতার কোয়ালিটি কেমন।